কুমিল্লায় বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার সকাল 8:66 নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার মিরপুর গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, ভারত থেকে চিনি আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হন আনোয়ার। পরে স্থানীয় সংকুচাইল ক্যাম্পের বিজেপি সদস্যদের সাথে নিয়ে কাঁটা তারার ব্যারাগ এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান তিনি। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে বিএসএফ এর সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে এবং পরে মরদেহ আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।